প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম। দশমবারের মতো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট দেবেন আজ বিকেলে, যেটি দেশের 45তম। নতুন বাজেট গত বছরের মূল বাজেট থেকে 15% এবং সংশোধিত আকার থেকে 29% বড়। আগের অর্থ বছরের চেয়ে 65,000 কোটি টাকা বেশি আয় ধরবেন অর্থমন্ত্রী, সেটি হবে 2,42,752 কোটি টাকা। টাকার অঙ্কে ঘাটতি বাড়লেও আয় ও ব্যয় বৃদ্ধির হারের সঙ্গে তুলনা করলে তা খুব বেশি নয়, আগের চেয়ে মাত্র 13% বেশি। নতুন বাজেটে অনুন্নয়নমূলক ব্যয় 2,15,000 কোটি টাকা রাখছেন অর্থমন্ত্রী। বেতন ভাতা সর্বোচ্চ খরচ ধরবেন তিনি, হিসেবে আনছেন দেশীয় ঋণের সুদ বাবদ 38,000 কোটি টাকা খরচের। এ থেকে বিয়োজন হবে খাদ্য হিসেবের 594 কোটি টাকা, খাদ্যশস্য সংগ্রহের চেয়ে বিতরণ বেশি প্রাক্কলন করায়। অন্যদিকে উন্নয়নমূলক ব্যয় থাকবে 1,17,000 কোটি টাকা, যার মধ্যে রয়েছে মূল এডিপির 1,10,700 কোটি টাকা। বাজেটে অর্থমন্ত্রী এনবিআরের লক্ষ্যমাত্রা ধরছেন 2,03,000 কোটি টাকা। এনবিআর ছাড়া অন্যান্য কর 7,000 কোটি টাকা, কর বহির্ভূত খাত থেকে 32,000 কোটি টাকা আয় ধরা হবে। আর পরিশোধযোগ্য নয় বলে 5,000 কোটি টাকার অনুদান পাওয়ার আশাকে অর্থমন্ত্রী যোগ করছেন আয়ের হিসেবে। ঘাটতির 97,000 কোটি টাকার 61,000 কোটি টাকাই অর্থমন্ত্রী নেবেন অভ্যন্তরীণ উৎস থেকে। দেশীয় ব্যাংক থেকে 38,000 কোটি টাকা, উচ্চ সুদ দিয়েও প্রায় 20,000 কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রির বিকল্প দেখছেন না অর্থমন্ত্রী। 7-এর উপর প্রবৃদ্ধি এনে বিদায়ী বাজেটের পণ্য ও সেবার মোট জাতীয় উৎপাদন জিডিপির প্রাক্কলন 17,29,00,000 কোটি থেকে এবার একবারে 19,50,000 কোটি টাকা ছাড়ানোর প্রেক্ষিত জানাবেন অর্থমন্ত্রী। সাজেদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা।